আল্লাহ আল্লাহ বলো বাইরে, রাসূল বলো মুখে, ওই নামের বরকতে ভাইরে বেহেশতে রবে সুখে। আল্লাহর নূর দিয়া বানাইয়া হাবিব তাহার, আরো সে রাখিলেন আল্লাহ ময়ূরের আকার। সালাম আলাইকুম প্রিয় শ্রোতা ভাই বোনেরা, আলোক সজ্জার সৌজন্যে আমি বাউল ময়েজ আলী ফাতেমার দুঃখের হিস্টোরি এবং কুলসমের মেজবানি আপনাদেরকে উপহার দিচ্ছি। আমার এই ক্যাসেট পাইতে হলে আজই যোগাযোগ করুন ভিক্টোরিয়া রোড আলোক সজ্জা টাঙ্গাইল, ভিক্টোরিয়া রোড আলোক সজ্জা টাঙ্গাইল। এই যে সারাটা দুনিয়া আমি আইলাম গুরিয়া, মন যদি মিলে মনের মানুষ মিলে না, কাঙ্গাল হইলে ববে কেউ জিগায় না কাঙ্গায়া। গরিবের বেদনা ধনীরা জানে না, জানলে গরিবকে ধনী নিন্দা করতো না, কাঙ্গাল হইলে ববে কেউ জিগায় না রে কাঙ্গায়া। হায় রে হায়, গরিব ছিল নবী আর ফাতেমা বিবি, আরো কাঙ্গালে ছিল ইমাম দুইজনা। তারা সাত দিন পরে আহার করে, উদর বরিয়া খানা তারা পাইত না, কাঙ্গাল হইলে ববে কেউ জিগায় না। তারা সাত দিন পরে বাইগার করে, উদর বরিয়া খানা তারা পাইত না, কাঙ্গাল হইলে ববে কেউ জিগায় না রে কাঙ্গাল। হায় রে হায়, নবী অনাহারে ছিল, খুদায় কষ্ট পাইল, ফাতেমার বাড়ির দিকে হইল রওয়ানা। মায়ে দূর হইতে দেখিয়া বলে দুই মামকে ডাকিয়া, ওই যে আসতেছি দেখো দিনের দেওয়ানা, কাঙ্গাল হইলে ববে কেউ জিগায় না রে কাঙ্গায়া। হায় রে হায়, আজি সাত দিন হইল স্বামী শিকারেতে গেল, সাত দিন ধরিয়া ববে কিছুই খাইলাম না, হয়তো বাবা খবর পাইয়া আসতেছে খানা লইয়া, খালি হাতে বাবা আমার আসতেই পারে না, কাঙ্গাল হয়তো বাবা খবর পাইয়া আজকেই আসতেছে খানা লইয়া, খালি হাতে বাবা আমার আসতেই পারে না, কাঙ্গাল হইলে ববে কেউ জিগায় না রে কাঙ্গাল। গরিবের বেদনা ধনীরা জানে না, জানলে গরিবকে ধনী নিন্দা করত না, হায় রে হায়, দুই ভাই খানার কথা শুনিয়া উঠিল কান্দিয়া, অনাহারে মাগো এখন জীবন বাঁচি না, তুমি একটু যাওয়াই গায়া আমার নানারও লাগিয়া, উদর বরিয়া আজকা খাইব মাখানা। তুমি একটু যাওয়াই গায়া আমার নানারও লাগিয়া, উদর বরিয়া আজকা খাইব মাখানা, কাঙ্গাল হইলে ববে কেউ জিগায় না রে। হায় রে হায়, তুই ছেলের কান্দনও দেখিয়া মায়ে একটু যাই গাইয়া, যেখানে ছিল আমার দিনের দেওয়ানা।
নবী ফাতেমাকে দেখিয়াই উঠিল কান্দিয়া বলে এগারো দিন হইছে মা গো কি সুই খাইলাম কাঙ্গাল। নবী ফাতেমাকে দেখিয়া উঠিল কান্দিয়া বলে এগারো দিন হইছে মা গো কি সুই খাইলাম না কাঙ্গাল হইলে ববে কেউ জি গাই না রে কাঙ্গাল হায় রে হায়। তখন বলে বড় আশা করে মা গো আইলাম তোমার ঘরে শীঘ্র করে মা গো আমায় খাইতে দেও খানা। তখন দয়াল লবি বলে বড় আশা করি শীঘ্র করে মাগো তুমি খাইতে দাও খানা। হইয়া করার বিকারি কত দেশ বিদেশে ঘুরি কেউ কিছু মাগো আমায় খাইতে দিল না। হইয়া করার বিকারি মাগো কত দেশ বিদেশে ঘুরি কেউ কিছু মাগো আমায় খাইতে দিল না কাঙ্গাল হইলে ববে কেউ জিগায় না রে কাঙ্গাল। হায় রে হায়। তখন ফাতেমা বলে বাবা পরই দুঃখ দিলে বাবা তুমি আজকে আমায় লজ্জা দিও না আজকে সাত দিনও দরিয়া বাবা আসি না খাইয়া খুদার জ্বালায় বাবা এখন হাঁটতেও পারি না কাঙ্গাল। আজকে সাত দিনও দরিয়া আসি না খাইয়া বাবা খুদার জ্বালায় এখন আমি হাঁটতেও পারি না কাঙ্গাল হইলে ববে কেউ জিগায় না রে কাঙ্গাল। গরিবের বেদনা ধনীরা জানে না জানলে গরিবকে ধনী নিন্দা করত না। বাবা গো গরিব বানাইয়া আল্লাহ ভবে দেয় পঠাইয়া গরিব হইয়া শান্তি আমার হইল না। বাবা দুই ছেলের কান্দনে ধৈর্য নাহি মানে ওদের কান্দনে বাড়ি থাকাও চলে না। দুই ছেলের কান্দনে বাবা গো ধৈর্য নাহি মানে ওদের কান্দনে বাড়ি থাকাও চলে না কাঙ্গাল হইলে ববে কেউ জিগায় না রে। হায় রে হায়। নবী এই কথা শুনিয়া অন্দরে যাইয়া তুলে উঠাইয়া লইল ইমাম দুইজনা। তুই ভাই তুলেতে লইয়া বলে গালে সুমা দিয়া জীবনেও ভাই গো তোমরা খানা চাইও না। তুই ইমাম বুকেতে লইয়া বলে গালে সুমা দিয়া জীবন ভাই গো তোমরা খানা চাইও না। হায় রে হায়। আমার উম্মতের লাগিয়া ভাই সবুর যাও করিয়া আখেরাতে খাইবা তোমরা বেহেশতি খানা। ভাই গো আজ খানা খাইলে হাসর মিজানে উম্মতের মাতুরি ভাই তোমরা পাইবা না। আজ খানা খাইলে ভাই গো হাসর মিজানে উম্মতের মাতুরি ভাই তোমরা পাইবা না কাঙ্গাল। হায় রে হায়। নবী মাথায় হাত বুলাইয়া দুই ভাইকে বুঝাইয়া ফুলশমের বাড়ির দিকে হইল রওয়ানা। ফুলশম দূর হইতে দেখিয়া বলতেছে ভাবিয়া হয়তো অনাহারে আছে দিনের দেওয়ান কাঙ্গাল।
গুলশন দূর হইতে দেখিয়া বলতেছে ভাবিয়া হয়তো অনাহারে আছে দিনের দেওয়ানা কাঙ্গাল হইলে ববে হায় রে হায় বাবাকে অজুর পানি দিয়া কুলশন পাখে যাই চলিয়া নবীর লাগিয়া তখন পাকাইলো খানা খানা সামনে এনে দিল নবী উদর বইরা খাইলো মুখেতে কুলি নবী লই চালে খানা খানা সামনে এনে দিল নবী উদর বইরা খাইলো মুখেতে কুলি নবী লই চালে খানা কইলে ববে কেউ জিগায় না রে কাঙ্গায়া গরিবের বেদনা ধনীরা জানে না জানলে গরিবকে ধনী নিন্দা করত না হায় রে হায় নবী কুলি ফেলতে যাইয়া দেখে খাটের নিচে চাইয়া খাটের নিচে পড়ে আছে মানিক ও সোনা নবী কুলি ফেলতে যাইয়া দেখে খাটের নিচে চাইয়া খাটের নিচে পড়ে আছে মানিক ও সোনা নবী কুলশনকে ডাকিয়া সিগার যাই করিয়া খাটের নিচে কি দন আছে খুইলা বলো না নবী কুলশনকে ডাকিয়া তখন জিগার যাই করিয়া মাগো খাটের নিচে কি দন আছে খুইলা বলো না বাবা গো আল্লাহ এতই মালো দিল মালের হিসাব না রহিল মালমুদের এখন বাবা বাক্সে ওয়াটে না তুমি গরিব হইয়া বাবা ববেতে আসিয়া গরিব হইয়া তুমি শোনাও চিনলা না তুমি গরিব হইয়া বাবা জগতে আসিয়া গরিব হইয়া তুমি শোনাও চিনলা না কাঙ্গাল হইলে ববে হায় রে হায় নবী কুলশনের হাতে ধরে বলতেছে কাতর স্বরে একটা কথা মাগো তুমি কইলা যাইও না এই আরব শহরে মানুষ মরছে ঘরে ঘরে তাদেরকে তুমি কোন দিন চোখেই দেখো না কইলে ববে কেউ জিগায় না রে কাঙ্গায়া এই আরব শহরে গরিব মরছে অনাহারে মাগো তাদেরকে তুমি কোন দিন চোখেই দেখো না কাঙ্গাল হইলে ববে মাগো গরিবের বেদনা ধনীরা জানে না জানলে গরিবকে ধনী নিন্দা করত না কাঙ্গাল হইলে ববে হায় রে হায় কুলশন এই কথা শুনিয়া উঠিল জ্বলিয়া গরিবের কথা কুলশন শুনতে পারে না হায় রে হায় কুলশন এই কথা শুনিয়া তখন উঠিল জ্বলিয়া গরিবের কথা কুলশন শুনতে পারে না কুলশন রাগ করিয়া বলে বাবা তুমি যাও চলে আমার বাড়িতে তুমি আরে শোন কুসম রাগ করিয়া বলে বাবা গো তুমি যাও চলে আমার এই বাড়িতে তুমি কোন দিনে শোন কাঙ্গাল হায় রে হায় নবী মাইয়ার এই কথা শুনিয়া বড়ই দুঃখ গেল পাইয়া রাস্তার দিকে নবী তখন হইল রওয়ানা তিনি কুলশনের স্বামী নামে উসমান গনি ধীরে ধীরে বাড়ি দেখে না সে তখন তিনি
উৎসবের স্বামী নামে উসমান গনি ধীরে ধীরে বাড়িতে আসে তখন কাঙ্গাল হইলে ববে কেউ গায় না রে কাঙ্গাল গরিবের বেদনা ধনীরা জানে না জানলে গরিবকে ধনী নিন্দা করতো না কাঙ্গাল হায় রে হায় কোনি বাড়িতে আসিয়া কুলসমকে কয় ডাকিয়া কোথায় গিয়াছে বল দিনের দেওয়ানা নবী কেন বাই আসিল আবার কেন বা চলে গেল আমার কাছে বিবি তুমি মিথ্যা কইও না নবী কেন বাই আসিল আবার কেন বা চলে গেল আমার কাছে বিবি তুমি মিথ্যা কইও না কাঙ্গাল হইলে ববে কেউ জিগায় না রে কাঙ্গাল স্বামী গো তখন কুলসমে বলে সত্যি বাবা এসেছিলে রাগ করিয়া বাবা তখন হইছে রওয়ানা আমাদের মালামাল দেখিয়া বাবার চোখ গেছে বরিয়া ফকির বানাইব বাবার মনের বাসনা কাঙ্গাল হইলে ববে কেউ জিগায় না রে কাঙ্গাল আমাদের মালদন দেখিয়া বাবার চোখ গেছে বরিয়া ফকিরি বানাইবে বাবার মনের বাসন কাঙ্গাল হইলে ববে কেউ জিগায় না রে কাঙ্গাল হায় রে হায় গনি বুঝিতেই পারিল তোরাইয়া চলিল যেখানে ছিল আমার দিনের দেওয়ানা কোনি দৌড়াইয়া চলিল বুঝিতেই পারিল যেখানে ছিল আমার দিনের দেওয়ানা মন কিছু দূরে যাইয়া গেল নবীর দেখা পাইয়া হাত ধরিয়া বাড়ি আনে তখন কাঙ্গাল হইলে ববে কেউ জিগায় না রে ওসমান কিছু দূরে যাইয়া গেল নবীর দেখা পাইয়া হাত ধরিয়া বাড়ি টানে তখন চাবি সোরানি যাহা ছিল সবই নবীর হাতে দিল বলে আমার বলতে বাবা আমি কিছুই রাখলাম না বাবা গো তোমার মনে যাহা ধরে তুমি যাও করে আজকা বাবা আমি কিছুই মানা করব না বাবা গো ববে আমার যাহাই আছে আমি সব দিলাম তোমার কাছে একটা কথা বাবা তুমি বুইলা যাইও না কালকে হাসর মিজানে তুজো কইয়া গুনে আমায় ফেলিয়া বাবা তুমি যাইও না কালকে হাসর মিজানে দুজো কইয়া গুনে বাবা আমায় ফেলিয়া সেদিন তুমি যাইও না কাঙ্গাল হইলে ববে কেউ গায় না রে কাঙ্গাল গরিবের বেদনা ধনীরা জানে না জানলে গরিবকে ধনী নিন্দা করতো না কাঙ্গাল হইলে ববে কেউ গায় না রে কাঙ্গাল হায় রে হায় নবী এই কথা শুনিয়া বড়ই খুশি গেল হইয়া খুশি হইছিল আমার আপের আব্বানা হায় রে হায় নবী এই কথা শুনিয়া বড়ই খুশি গেছাল হইয়া খুশি হইছিল আমার আপের আব্বানা বলে একটা খরচ করতে হলে দয়াল নবী বলে একটা খরচ করতে হইলে সমস্ত উম্মতাও দিবে এখন তখন দয়াল নবী বলে এক
একটা খরচ করতে হইলে আমার সমস্ত মতামত দিবি এখন, কাঙ্গাল হইলে ববে কেউ জিগায় না কাঙ্গাল। হায় রে হায়, তবি সোমবাইরা তারিখ দিয়া বিদায় গেল হইয়া, দাওয়াত করতে ওসমান গনি হইল রওয়ানা। ওসমান দাওয়াত দিতে চলিল, কুলশন বিবি ডাকিল, কোথায় যাও স্বামী আমায় খুইলা বলো না। ওসমান দাওয়াত দিতে চলিল, পিছে কুলশন বিবি ডাকিল, কোথায় যাও স্বামী আমায় খুইলা বলো না, কাঙ্গাল হইলে ববে কেউ জিগায় না রে কাঙ্গাল। স্বামী গো বাবার হুকুম লইয়া যাও, দাওয়াত দিবার লাগিয়া দাওয়াত দিতে তোমায় না করলাম মানা। ঘরে ঘরে দাওয়াত দিবে কথা মনেতে রাখিবে, আমার বোন খাতে মারে দাওয়াত দিও না। দাওয়াত ঘরে ঘরে দিবে কথা মনেতে রাখিবে, আমার বোন ফাতে মারে দাওয়াত দিও না, কাঙ্গাল হইলে ববে কেউ জিগায় না রে কাঙ্গাল। আই গো গরিবের বেদনা ধনীরা জানে না, জানলে গরিবকে ধনী নিন্দা করত না, কাঙ্গাল হইলে ববে কেউ জিগায় না। হায় রে হায়, সত্যি তাই হইল, এই কপালে ছিল গরিব বলে ফাতে মার দাওয়া দিল না। হায় রে হায়, সত্যি তাই হইল, এই কপালে ছিল গরিব বলে ফাতে মার দাওয়া দিল না। সোমবাইরা দিনেতে লোকজন যায় জিয়া পথে, রাস্তার মধ্যে খেলিতে সেই ইমাম দুইজন। সোমবাইরা দিনেতে লোকজন যায় জিয়া পথে, রাস্তার মধ্যে খেলিতে সেই ইমাম দুইজন, কাঙ্গাল হইলে ববে গরিবের বেদনা। ভাই ধনীরা জানে না, জানলে গরিবকে ধনী নিন্দা করত না। হায় রে হায়, তখন লোকজন দেখিয়া ইমাম দুই ভাই কয় ডাকিয়া, কার বাইতে দাওয়াত ভাই গো কইলা বলো না। হায় রে লোকজন দেখিয়া ইমাম দুই ভাই কয় কান দিয়া, কার বাড়িতে দাওয়াত ভাই গো খুইলা বলো না। কে হই কিছুই না বলিল, দুই ভাই বড়ই দুঃখ পাইল, দৌড়াইয়া বাড়ি দিকে হইল রওয়ানা। কে হই কিছুই না বলিল, দুই ভাই বড়ই দুঃখ পাইল, দৌড়াইয়া বাড়ি দিকে হই রওয়ানা, কাঙ্গাল হায় রে হায়। দৌড়াইয়া যাইয়া মাকে তোরল জড়াইয়া, সাত দিন হইল মা গো কিছুই খাইতে দিলা না। মা গো মা, রে দুই ভাই দৌড়াইয়া যাইয়া মাকে তোরলো জড়াইয়া, সাত দিন হইল মা গো কিছুই খাইতে দিলা না। সাত দিনও দৌড়িয়া মা গো আসি না খাইয়া, অনাহারে এখন মোদের জীবন বাসে না, কাঙ্গাল হইলে ববে কেউ জিগায় না রে কাঙ্গাল। Thank you.
আয় রে হায়, হাতে মা বলে বাবা সে কথা বলিলে তোমাদের কাছে বাবা বলা চলে না, কুলসন নামেতে তোমার এক যে খালায়া আছে তার বাড়িতে হবে দাওয়া তোমরা জানো না, কাঙ্গাল হইলে ববে কেউ জিগায় না, কুলসন নামেতে তোমার এক যে খালায় আছে বাবা তার বাড়িতে হবে দাওয়া তোমরা জানো না, বাবা গো আমরা জগতে আসিয়া বড়ই গরিব গেছি হইয়া গরিব বলে তোমার খালায় দাওয়া দিল না, বাবা গো আমরা ববেতে আসিয়া বড়ই কাঙ্গাল গেছি হইয়া গরিব বলে তোমার খালায় দাওয়া দিল না, তুই ছেলে বলে মায়ের গলা ধরে খালার বাড়ি খাই তোমা গো দাওয়াত লাগে না, কাঙ্গাল হইলে ববে তুই ছেলে কান্দা বলে মায়ের গলা ধরে খালার বাড়ি খাইতে মা গো দাওয়াত লাগবে না, কাঙ্গাল হায় রে হায়, মায়ে বলতেছে কান্দিয়া বাবা তোমাদের দেই কইয়া দিনে দাওয়াতে খাইলে হবে কুকুরের খানা, হায় রে হায় মায়ে বলে কান্দিয়া বাবা তোমাদের দেই কইয়া বিনা দাওয়াতে খাইলে হবে কুকুরের খানা, তোমরা বিনা দাওয়াতে খাইলে খাইলে হাসর মিজানে উম্মতের মাধুরী বাবা তোমরা বাবা না, কাঙ্গাল আগো মা তুই ভাইয়ে বলতেছে খুলিয়া মাগো তোমারে যাই কইয়া অনাহারে এখন মোদের জীবন বাসে না, তোরা দাওয়াতে যাইয়া এক সাইডে বইয়া উদর বরিয়া মাছ খাইব খানা, কাঙ্গাল হইলে ববে কেউ গায় না, পুরা দাওয়া পেতে যাইয়া মাগো এক সাইডে বইয়া উদর বরিয়া আজকা খাইব মা খানা, হায় রে হায় মা জননী বলে তোমরা দাওয়াতে গেলে তোমার খালায় দেখলে বাবা বসতে দিবে না, বাবা গো তখন ফাতে মা বলে বাবা দাওয়াতে গেলে তোমার খালায় দেখলে বাবা বসতে দিবে না, তোমার যদি দেয় উঠাইয়া বাবা আমি খবর পাইয়া এ জগতে বাবা আমি পাইসা থাকবো না, কাঙ্গাল হইলে ববে কেউ জিগায় না, কাঙ্গাল তোমাদের যদি দেয় উঠাইয়া বাবা গই আমি খবর পাইয়া এ জগতে বাবা আমি পাইসা থাকবো না, হায় রে হায় তুই ভাই এত ছোট ছিল মায়ের নিঃশ্বাস না মানিল দৌড়াইরা তুই ভাই দেখেন হইল রওয়ানা, তুই ভাই এত ছোট ছিল মায়ের নিষেধ না মানিল রাস্তার দিকে তুই ভাই সেদিন হইল রওয়ানা, তুই ভাই দৌড়াইয়া যাইয়া সামনে খেজুর গাছ পাইয়া খেজুর গাছের নিচে তুই ভাই বর্ষাল তখন কাঙ্গাল হইলে ববে কেউ গায় না, তুই ভাই কিছু দূরে যাইয়া সামনে একটা খেজুর গাছ পাইয়া খেজুর গাছের নিচে তুই ভাই বর্ষাল তখন কাঙ্গাল
গরিবের বেদনা ধনীরা জানে না, চাললে গরিবকে ধনী নিন্দা করত না, কাঙ্গাল হইলে বলে হায় রে হায়। ছোট ইমাম বলে বড় ইমামের তরে একটা কথা, বাইক তুমি কেন শোনো না, আমায় কোলে ল উঠাইয়া বাইগ রাস্তায় যাই হাতিয়া, নইলে খালার বাড়ি দাওয়াত আমার বাগে হবে না। আমায় কোলে ল উঠাইয়া বাইগ রাস্তায় যাও হাতিয়া, নইলে খালার বাড়ি দাওয়াত আমার বাগে হবে না। কাঙ্গাল হইলে ববে কেউ যে গায় না কাঙ্গাল, হায় রে হায়। সেদিন বড় ইমাম বলে ভাই গো যে কথা বলিলে, তোমায় কোলে লইয়াই আমি হাঁটতে পারবো না, গাছতলায় থাকো বইয়া নানা যাবে রাস্তা দিয়া, আমাদেরকে দেখলে নানা থুইয়া যাবে না। গাছতলায় থাকো বইয়া নানা যাবে এই রাস্তা দিয়া, বাই গই আমাদেরকে দেখলে নানা ছুইয়া যাবে না। হায় রে হায়, বড়ায় আশা দুই ভাই লইয়া গাছতলায় রইল বইয়া, বিকাল হইয়া গেল নানাই আসলো না, বাই গো বড়ায় আশা দুই ভাই লইয়া রইল গাছতলাতে বইয়া, বিকাল হইয়া গেল নানাই আসলো না। যদি সন্ধ্যার সময় এলো সাথে অনেক লোকজন ছিল, তুই মামকে নানা সেদিন চাইয়াও দেখলো না, কাঙ্গাল হইলে ববে। যদি সন্ধ্যার সময় এলো সাথে অনেক লোকজন ছিল, দুই মামকে নানা সেদিন চাইয়াও দেখলো না, কাঙ্গাল হইলে ববে কেউ যে গায় না। গরিবের বেদনা ধনীরা জানে না, চাললে গরিবকে ধনী নিন্দা করত না। হায় রে হায়, দুই ভাই কাম দিতে লাগিল, নানা এত আপন ছিল, আজকে আমাদের দুই ভাই নানা সাইয়াও দেখল না। ঘুরাইয়া বাড়ির পথে যাইয়া মাকে দরে জড়াইয়া, হাতে মাসুম কি দেখে নুটে তখন, কাঙ্গাল হইলে ববে কেউ যে গায় না। মা গো মা যে নানায় আদর করিয়া গালে সুমা দিত গিয়া, সে নানায় আজকে আমাদের সাইয়াও দেখল না। মায়ে এই কথা শুনিয়া উঠিল কান্দিয়া, বড়ই দুঃখ পাইল আমার আবেরা বানা। মায়ের ছেলে দুইটা দেখিয়া তখন উঠিল কান্দিয়া, বড়ই দুঃখ পাইছিল আমার আবেরা বানা। ভাই গো ভাই বিবি কুলছনেরও বাড়ি যত, খানা করছাও তৈয়ারি ছবি পুরিয়া সাই হইল তখন। ওসমান দেখে দেশকে গুছাইয়া সবই সাই গেছে হইয়া, সাই সারা দেশকিতে কিছুই দেখে না, কাঙ্গাল। হায় রে হায়, ওসমান চমকিয়াই উঠিল উৎসমের কাছে গেল, চাইয়া দেখো বিবি তুমি আজব ঘটনা।
কুলসম এই ঘটনা দেখিয়া নবীকে কয় ডাকিয়া, হাত উঠাইয়া বাবা একটু দোয়া করো না। কুলসম এই ঘটনা দেখিয়া নবীকে বলতেছে ডাকিয়া, হাত উঠাইয়া বাবা একটু দোয়া করো না। হায় রে হায়, নবী শালি দেখতে পাইয়া দুইটা হাত উঠাইয়া আল্লাহর কাছে নবী তখন করছে কান্দনা। নবী শালি দেখতে পাইয়া দুইটা হাত উঠাইয়া আল্লাহর কাছে নবী তখন করছে কান্দনা। আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রিল তুমি যাও চলে, দোস্তের দোয়া আজকে আমি কবুল করব না। আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রিল তুমি যাও চলে, আজকে দোয়া দোস্ত আমি কবুল করব না। হায় রে হায়, জিব্রিলি সংবাদ পঠাইল নবী বৈমুখ হইল কুলসনের কাছে। নবী বলছে তখন মাগো তোমাকে যাই কইয়া মানা দিছে করিয়া, আজকে তোমা আল্লাহ দরবারে কবুল হইল না। মাগো তোমাকে যাই কইয়া তুমি শোনো মন দিয়া, আজকে আমার দোয়া মাগো কবুল হইল না। টাঙ্গাল গরিবের বেদনা ধনীরা জানে না, চাললে গরিবকে ধনী নিন্দা করত না। হায় রে হায়, তখন দয়াল নবী বলে একটা কথা দাও বলে, আমার কাছে মাগো তুমি মিথ্যা কইও না, মাগো তোমারও বাড়ি আমি কত দেখি নাই, ওরি আমার মাথাতে মারে আমি দেখি। আজকে তোমারও বাড়ি মাগো আমি কত দেখি নাই, ওরি আমার মাথাতে মারে আমি দেখি না। মাগো মা তুমি শীঘ্র দেও বলিয়া আমার হৃদয় যায় সিরিয়া, আমার কাছে মাগো তুমি গোপন রাইকো না। সাত দিন ধরে তারাই আছে অনারে, বল কোথায় আছে আমার ভাই দুইজন। আজকে সাত দিন ধরে তারা সবাই আছে অনাহারে, বল কোথায় আছে আমার ভাই দুইজন। হায় রে গরিবের বেদনা ধনীরা জানে না, চাললে গরিবকে ধনী নিন্দা করত না। টাঙ্গাল হায় রে হায়, কুলসম রাগ করিয়া বলে, বাবা তোমায় যাই বলে ওই ফকিরের দল আমার বাড়ি টানব না। হায় রে হায়, তখন কুলসমে বলে, বাবা তোমায় দেই বলে ওই ফকিরের দল আমার বাড়ি টানব না। আসবে সিরা কাপড় পরে আইসা বসবে আমার ঘরে, মান সম্মান বাবা আমার কিছুই রবে না। আসবে সিরা কাপড় পরে আইসা বসবে আমার ঘরে, মান
সম্মান বাবা আমার কিছুই রবে না। হায় রে হায় নবী কান্দিতে লাগিল, কুলসমকে বলিল ফাতেমাকে ফকিন্নি মা কোন দিন কইও না। হায় রে হায় নবী এই কথা শুনিল যখন কান্দিতে লাগিল, ফাতেমাকে ফকিন্নি মা কোন দিন কইও না। আল্লাহ সাইকি ব্রিয়া যারে ডাকছে মামা কইয়া, তারে সারা দাওয়া তুমি করতেই পারবান। আল্লাহ সাইকি ব্রিয়া যারে ডাকছে মামা কইয়া, তারে সারা দাওয়া তুমি করতেই পারবান। হায় রে হায় কুলসম গুরসা করিয়া মনি মুক্তার কাছে যাইয়া, তাইয়া থেকে সবে পাথর হইছে তখন। হায় রে হায় কুলসমে গুরসা করিয়া মনি মুক্তার কাছে যাইয়া, তাইয়া দেখে সবে পাথর হইছে তখন। সিন্ধু গুছাইয়া কুলসম দেখে চাইয়া, টাকা সাপ পিছু সারা দেখে কিছুই দেখে না। সিন্ধু গুছাইয়া কুলসম দেখে চাইয়া, সাপ পিছু সারা বাইগো কিছুই দেখে না। হায় রে হায় কুলসমের গলায় মালা ছিল, ফুলাই ওসমানের হাতে দিল, বাজারে বিক্রয় করে আনো না খানা। খানায় আনো কিনিয়া সবাইকে দেব খাওয়াইয়া, তবু ওই ফকির নির্দল বাড়ি পানব না। খানায় আনো কিনিয়া সবাইকে দিব খাওয়াইয়া, তবু ওই ফকির নির্দল বাড়ি টানব না। হায় রে হায় মালা বাজারে যাই লইয়া, স্বর্ণকার মালা হাতে লইয়া, ধীরে ধীরে পরীক্ষা করে তখন। মালা কোষ্ঠীতে ঘষা মারে দেখে পর করে, শোনা তো দূরের কথা লোহাও টিকে না। মালা কোষ্ঠীতে ঘষা মারে দেখে পর করে, শোনা তো দূরের কথা লোহাও টিকে না। হায় রে হায় ওসমান বড়ই লজ্জা পাইয়া, মালা হাতে লইয়া বিবির কাছে মালা দে ছুরিয়া দেয় তখন। কুলসম এই দৃশ্য দেখিয়া সমস্ত তো অলংকার খুলিয়া, মাটিতে দে ছুরিয়া দিছাও তখন। অলংকার মাটিতে ঢেল দিল, পাইগো ইতিহাস রহিল, অলংকারে গাইবি আগুন দর সাল তখন। কাঙ্গাল হইলে ববে কেউ যে গায় না, গরিবের বেদনা তনিরা জানে না, চালে গরিব বেদনি নিন্দা ঘত না। হায় রে হায় শেষে নিরুপায় হইয়া, অহংকার যায় ভাঙিয়া, হাতে মার লাইগা শাড়ি কিনল একখানা। কুলসম শাড়ি কিনিয়া পালকিতে সরিয়া, হাতে মার বাড়ির দিকে হয় রওয়ানা। হায় রে হায় আল্লাহ জিব্রাইলকে বলে
শীঘ্র যাও চলে কুলসমের শাড়ি মাইকে পড়তে দিব না। আল্লাহ ফেস্তেতে পঠাইয়া একটা শাড়ি দিল দিয়া কুলসমের শাড়ি যেন মায়ে পরে না। হায় রে হায় কুলসম ফাতেমার বাড়ি যাইয়া বলে হাতে দরিয়া খালি হাতে বুনব আমায় ফিরাইয়া দিও না। আমি কেসি ভুল করে মাফ করো আমারে তুমি না গেলে আজকে দাওয়াত হবে না। হায় রে হায় হাতে মা কান দিতে লাগিল কুলসমকে বলিল আমার জন্য আমি কোন আফসোস করি না। সাত দিন ধরে ছেলে দুইটাই আসেও না রে ছেলে দুইটার কথাও তোমার মনে হইল না। সাত দিন ধরে ছেলে দুইটাই আসেও না রে ছেলে দুইটার কথাও তোমার মনে পড়ল না। গরিবের বেদনা ধনীরা জানে না জানলে গরিবকে ধনী নিন্দা কত না। হায় রে হায় ইব্রাহিম শাড়ি লইয়া গেল দুই ভাইয়ে দেখিল দুই ভাইয়ে শাড়ি দেখে করছে কান্দনা। বাবা যদি বাড়ি থাকতো জামা কিনা দিত উদলা গায়ে খালার বাড়ি যাইতে হইত না। বাবা যদি বাড়ি থাকতো আমাদের জামা কিনা দিত উদলা গায়ে খালার বাড়ি যাইতে হইত না। হায় রে হায় আল্লাহ আরশে থাকিয়া বড়ই সুখ গেল পাইয়া ইব্রাহিমকে সাইকি দিয়া বলছে তখন দুইটা জামা যাও না লইয়া মায়ের কাছে আসো দিয়া উদলা গায়ে ভাই দুজন দাওয়াতে যায় না। তুমি দুইটা জামা নিয়া মায়ের কাছে আসো দিয়া উদলা গায়ে ভাই যেন দাওয়াতে যায় না। হায় রে হায় মায়ে কি কাজ করিল জামা দুইটা পানিতে সুপ দিল শূন্য করে দেখে মায়ে আজব ঘটনা। জামা পানিতে সুপ দিয়া মায়ে দেখে তখন চাইয়া দুইটা জামা দুই রং হইয়া যায় তখন। মায়ে নিজের হাত দিয়া দুইটা চক্ষু সাপাইয়া ফাতেমা তখন বাইক করেছে কান্দ না। হায় রে হায় তুই ভাইয়ে কান্দন দেখিয়া জিগার যাই করিয়া কি কারণে মা গই এখন করছ কান্দনা। বলে জামা আল্লাহ দিছে দিয়া জামাতে পরীক্ষা নে করিয়া জামার মধ্যে আছে তোদের মরণ নিশানা। হোসেন যে জামাটা নিল জামা লাল রং হইল কারবালাতে মরবে হোসেন তাহার ঠিকানা। হাসান মরবে জহর খাইয়া জামাতে নমুনা যায় রইয়া কুলসমের বাড়ির দিকে তারা হয় রওয়ানা। হায় রে হায়
শালার বাড়ি দাওয়াতে গেল, লোকজন পথুকে বসাইলো, ওইটুক পটুকে লোকিদার মাত্র তিনজন, আর তিনজন লোকিদারও দিল মায়ে দুইটা হাত উঠাইল, খানা ভালো হইয়া হয় বেশি খানা, মায়ে হাত দুইটাই উঠাইয়া দুয়া যাই করিয়া সমস্ত হইয়া গেল বেশি খানা কাঙ্গাল। হায় রে হায়, লোকজন বটুকে বসাইয়া লোকিদার তিনজন গেল হইয়া, হাসেন হোসেন আর ছিল দিনের দেওয়ানা, সবার খাওয়া খাদ্য হলো, বিকাল হইয়া গেল, খানার লেগে তুই ভাই তখন করছে কান্দ না, সবার খাওয়া খাদ্য হলো, বিকাল হইয়া গেল, খানার লাইগা তুই ভাই তখন করেছে কান্দ না, হায় রে হায়। ফাতেমা বলে বাবা বড়ই দুঃখ দিলে, খালার বাড়ি দাওয়াত তোমাদের খাওয়া যাবে না, আজকে বিনা দাওয়াত খাইয়া ঋণে যাবা হইয়া, উম্মতের সুপারিশই করতেই পারবান, হায় রে হায়। আল্লাহ জিব্রিল কি ডাকিয়া বলতেছে বুঝাইয়া, দুইটা রুটি তুই ভাইকে দিয়া শোনা, দুইটা রুটি গেসাল দিয়া তুই ভাইয়ে খাইয়া, পাইয়া দাওয়াতি তারা খাইয়া গেল না কাঙ্গাল। দুইটা রুটি গেসাল দিয়া তুই ভাই রুটি খাইয়া, পাইয়া দাওয়াতি তারা খাইয়া গেল না, হায় রে হায়। দাওয়াত শেষ হইয়া গেল, ফাতেমা বিদায়ও চাহিল, তোমার বাড়িতে বোন গো থাকা চলে না, আমি যাব বিদায় হইয়া, আমার বিদায় দাও করিয়া, ছেলেতে লইয়া যাব সঙ্গেতে লইয়া যাব ইমাম দুইজন, হায় রে হায়। কুল সম্বল বলতেছে বুঝাইয়া, বোন গো তোমারে দেই কইয়া একটা কথা, বোন গো তুমি আমায় বলো না, তোমার পরনের শাড়ি তুমি যাও না বিক্রি করি, টাকা পয়সা যতই চাবে মানা করব না, হায় রে হায়। ফাতেমা বলে বোন যে কথা বলিলে, শাড়ির মূল্য কতই আমি বলতে পারবো না, তবু এইটুকু যাই কইয়া তুমি রাখো শুনিয়া, তোমার চোদ্দ সিঁড়ি বেচলে সুতার দাম হবে না, আমি এইটুকু যাই কইয়া তুমি মনে যাও রাখিয়া, তোমার চোদ্দ সিঁড়ি বেচলে সুতার দাম হবে না, হায় রে হায়। কুলসম লজ্জা গেল পাইয়া, এত জন্মাল দিয়া বিক্রি করলে তবু শাড়ির মূল্য হবে না, হাতে মা শাড়ি দেয় খুলিয়া কুলসমে পুরিয়া, শাড়ির ভরে কুলসম সইতে পারল না,
হায় রে হায়, আল্লাহ সাই কি ব্রিয়া, শাড়ি ব্যস্ত হতে দেয় পঠাইয়া, শাড়ি পরার যোগ্য কুলসম ছিল না। ফাতেমা বিদায় যাইতেছে হইয়া, শাড়িটা লইয়া সঙ্গে লইয়া গেল ইমাম দুইজন, কাঙ্গাল হইলে ববে কেউ জিগায় না। হায় রে হায়, আমি বাউল ময়ে জালি, গানটা দিলাম বলি আমার কথা কেউ ভাই বইলা যাবে না। বিটুরিয়া রোটাসি আয় আমার কেসে যাবেন পাইয়া, বিটুরিয়া রোটাসি কেসে যাবেন পাইয়া, এই পর্যন্ত ইতি আমি করি এখন। হায় রে হায়, টাঙ্গাল পিটুরিয়া রোটা লোক সজায়, আমার ক্যাসেট পাওয়া যায়, আমার ক্যাসেটের জন্য কেহ চিন্তা করবেন না। আর কত রকমের ক্যাসেট গেছে রইয়া, আমি সবাইকে দেই কইয়া, বিভিন্ন রকম ক্যাসেট পাবেন চিন্তা করবেন না। হায় রে হায়, গানে জুড়ি দেয় বাজাইয়া, নামে তারও গালি মিয়া, এদের সাথে দেখেন আরো একজন খোদা বক্স মিয়া, ঝুমুর দেয় বাজাইয়া, এ পর্যন্ত ইতি করি আর বলবো না। গরিবের বেদনা ভাই ধনীরা জানে না, জানলে গরিবকে ধনী নিন্দা করত না। গরিবের বেদনা ধনীরা জানে না, জানলে গরিবকে ধনী নিন্দা করত না। আমি ইতি যাই করিয়া ক্ষমা নিলাম চাইয়া, সবার চরণ দুলি নিয়া বিদায় হইলাম এখন।